নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পদ্মশ্রী বিজয়ী ডক্টর কান্নানকে সংবর্ধনা জানাল কাছাড় জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান, পিংছড়ায় 30 বিঘা রাবার ও সুপারি বাগান গুটিয়ে নিল বন বিভাগ। সন্ধ্যারাতে মধুর বন্দে লোমহর্ষক ডাকাতি, লুট লক্ষাধিক টাকা, মামলা সদর থানায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কান্নানকে সংবর্ধনা জানালো কাছাড় জেলা প্রশাসন। গত 8ই নভেম্বর রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি বলেন, বরাক উপত্যকার ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করতে ডক্টর কান্নান তার পরিবারকে নিয়ে অসমে চলে এসেছিলেন এবং এক দশকের মধ্যে ডক্টর কান্নান সহ তার দল মারণ রোগ ক্যান্সারে বিপ্লব ঘটিয়েছেন। বর্তমানে কাছাড় ক্যান্সার হাসপাতাল একটি পূর্ণাঙ্গ হাসপাতাল সহ গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। এদিকে অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ডক্টর কান্নান বলেন, এই পুরস্কারটি শুধুমাত্রই তার নয়, এটি তার সাথে থেকে কাজ করে যাওয়া দলের প্রত্যেক সদস্যদের সকলের সহযোগিতা না থাকলে এটি লাভ করা তার পক্ষে সম্ভবপর হতো না। প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে খোদ দেশের রাষ্ট্রপতির হাত থেকে এত বড় সম্মানে ভূষিত হওয়া তার কাছে এক বিরাট প্রাপ্তি বলে মনে করেন তিনি। मेरे कोलीग्स जो यहाँ आए हैं, एवरीबॉडी हैज बीन वेरी वाइटल, वेदर इन पैथोलॉजी और रेडियोलॉजी और रेडियोथेरेपी और क्लीनिंग और नर्सिंग, एवरीबॉडी हैज बीन वेरी 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 इंपॉर्टेंट। जस्ट लाइक दैट द सोसाइटी, जस्ट लाइक दैट द कम्युनिटी, द वॉलंटियर्स एंड द एडमिनिस्ट्रेटिव जॉइंट एफर्ट का ये रिकॉग्निशन है। मैं सोचता हूँ ये अवार्ड के बारे में मैं एक चीज बोलना चाहता हूँ। सब लोग मेरे को पूछते हैं प्रेसिडेंसी अवार्ड मिलके कैसे लगा। अवार्ड तो अच्छा लगा, बट द मोस्ट इंस्पायरिंग थिंग, मैं कभी राष्ट्रपति भवन के अंदर गया नहीं, पहली बार गया, एंड दरबार हॉल में ये फंक्शन हुआ था, एंड सो मच ऑफ हिस्ट्री हैज हैपेंड देयर। वी डिक्लेयर्ड अवर इंडिपेंडेंस देयर, जवाहरलाल नेहरू गेव हिज फेमस ट्वाइस विद डेस्टिनी स्पीच देयर, एंड वहाँ पे जब राष्ट्रपति जी आए थे, दे प्लेड द नेशनल एंथम, खड़े होके वो नेशनल एंथम सुनने में गेव मी गूज़बम्प्स, वेरी वेरी मूविंग, यू नो दैट आई थिंक important part of the whole function, you know. Then of course we met with the Prime Minister, with other ministers, many things happened, but just to hear our national anthem being played in that hall is a very unique feeling. I just wanted to share this with you. Maine kisi ko bataya nahi iske bare mein. Hospital mein hamara motto hai to make sure jisko bhi jo ilaaj zarurat ho wo prapt ho. সরকারি নির্দেশে রাজ্যে স্থানে স্থানে সংরক্ষিত বনাঞ্চল উচ্ছেদ অভিযান চলছে, এতে সাফল্য আসছে। এর থেকে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলার বন বিভাগও। ডিএফও বি বসন্তনের কড়া পদক্ষেপে জেলার প্রতিটি ফরেস্ট রেঞ্জ এলাকায় রুটিন মাফিক উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এ মর্মে শুক্রবার পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সহ বিরাট পুলিশ বাহিনী ও সুরক্ষা বাহিনীকে সাথে নিয়ে এসিএফ সুখদেব সাহার নেতৃত্বে দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের পিংছড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। এদিন সোয়িং মেশিন লাগিয়ে বিশাল সংখ্যক রাবার ও সুপারি বাগান কেটে তছনছ করে দেয় বন বিভাগ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসিএফ সুখদেব সাহা জানান, এদিনের উচ্ছেদ অভিযানে প্রায় 3,000 রাবার সহ সুপারি গাছ কেটে অনুমানিক 30 বিঘা সরকারি জমি বেদখলমুক্ত করা হয়েছে। তিনি এও বলেন, এদিন পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের পুরো জমি বেদখলমুক্ত হবে না, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের এহেন ভূমিকায় এলাকার পরিবেশ প্রেমীরা সন্তোষ ব্যক্ত করেন।
আজকে আমরা প্রায় 3,000 রাবার গাছ কাটেছি, প্রায় 4 হেক্টর মানে 30 বিঘা মতো জায়গা রিকভারি করেছি। এতে সুপারি গাছও আছে, তাও কেটেছি। আচ্ছা, আপনারা যে মিশন কতদিন থাকবে, এরকম কতদিন চলবে? আমাদের মিশন চলবে যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত না হবে। এই সুপারি গাছ হোক, রবার গাছ হোক, বাড়ির ঘর বাড়ি হোক, এইভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা কোন 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 অফিসের সহযোগে আপনারা এখানে আইসুন? আমাদের কর্মুঞ্জ বন সংগঠনের অধীনস্থ সব রেঞ্জের বিভিন্ন অধস্তন কর্মচারী এবং করিমগঞ্জের পুলিশ প্রশাসন এবং আমাদের পাথারকান্দির সার্কেল অফিসার মহোদয়া এবং এএফপিএফ পার্সোনেল, সেরে পার্সোনেল সবার সহযোগিতায় যৌথভাবে আমরা একটা অভিযান চালিয়েছি। শিলচর মধুরবন্দে সন্ধ্যারাতে সংঘটিত হলো এক লোমহর্ষক ডাকাতি। বৃহস্পতিবার মধুরবন্দ জনাব আলী লেনে সন্ধ্যারাতেই ঘরে ঢুকে লুটপাট সহ ভাঙচুর চালালো রিয়াজ উদ্দিন নামের এক যুবক। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী হোসনা বেগম মজুমদার ও তার স্বামী মঞ্জুর রহমান লস্কর। এজাহারে উল্লেখ করে বলা হয়, হাতে দা নিয়ে রিয়াজউদ্দিন নামের সেই যুবকটি ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। ঘরে থাকা লক্ষাধিক টাকা ও জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়, এমনকি ঘরের লোকদের চিৎকার না করতে হুমকি প্রদান করে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে হোসনা বেগম মজুমদার ও তার স্বামী মঞ্জুর রহমান লস্করের পক্ষ থেকে শিলচর সদর থানায় রিয়াজকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। রিয়াজউদ্দিন মজুমদার নামে একটা ছেলে আই আমার গোর সব কিছু ভাঙচুর করিয়া টাকা 1,30,000 টাকা নেব, আর সোনা গয়না সব কিছু লিখেছি। আর আমার বোনই যে মাই অসুস্থ এখানে আইসল, ডাক্তার দেখাইতে তাই কেন আসলো, তানরেও মারামারি করছে, আমার বোনরেও মারামারি করছে, করিয়া সব জিনিস লুটপাট করিয়া লিখে গেছে। তাই না আমার বোন যাবে বাঘের পর বাসা। কোন সময় সে ঘটনা? 6:30 মনে হয়। পারিবারিক হয়তো কিছু থাকতে পারে, কিন্তু আইসে তার যে কারণে কিন্তু আমার টাকা পয়সা গুলো লইয়া গেছে বেশি। আর ডিঙ্কুরা ডিঙ্ক করিয়া অবস্থা, মানে ওইখানে কিছু নিজের দোকান পাটি আছে, তারা মারতো আগে বাসায় বাঙার পর। আমি কেন আসলাম মেটিকে নাইটিঙ্গল আসলাম, ডাক্তার দেখাইতাম, তাই নেওয়ার সন্ধি কয়েকজন আজকে তাহা লাগে, তোরা কালকের দিন সকাল সকাল খালি পেটে আমি দেখাইতে লাগে, চিকা করাতে লাগে। তখন কইলে আমার বাসা যাও কি, তাই না নিয়ে মাস্টার দিয়া গেছো, আর তাই খালা গেছিলাম আমরা লই আইস ওদিকে আইতে আনিয়ে তান তান খালার বারো কিতা টাকা পয়সা রাখুন রাখিয়া তান তান গেছুন গিয়া 6:30 খালো আইসুন। তাই কইতে গিয়া আইয়া নেশা করে আইসুন তান সম্বন্ধে আইয়া আমার দা দেখাইছো, দা দেখানো তুমি খেয়ে। আমি কই যাবো তারা বইন জমাই, আমি তো আপনার চিনি না। বলে ঠিক আছে চুপচাপ তুমি বউ কেন, আমার স্যালটা জিজ্ঞেস তুমি খেয়ে। বলে আমি তার বাইক না খুচুর ওখানে চুপচাপ বউ ও বাকেট মারছ 200 গ্রাম দা দিয়ে আছি, দা দিয়ে খাটছুন। এরপর এগুলো শোকেস ফেলাইছুন, এদিকে গ্লাস উলার ফেলাইছুন, ড্রেসিং আইনার ফেলাইয়া লইয়া খুব একটা ইয়ে। করোনার প্রথম ডোজের টিকাকরণ কিছুদিনের মধ্যেই গুটিয়ে আনতে চলছে সরকার। চলিত নভেম্বর মাসেই রাজ্যে প্রথম ডোজ দেওয়া শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার ঠিক এই কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া আগামী 2022 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে গোটা রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া শেষ করার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডুবিয়ার সাথে দেখা করে এ ব্যাপারে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের নির্বাচনী প্রচারের মতোই টিকাকরণ অভিযানকে আরও জোরালো করা হবে। নির্বাচনের সময় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে অংশ নেওয়া হয়, ঠিক সেইভাবে প্রশাসনের কর্মী ও আধিকারিকরা বাড়ি গিয়ে এই অভিযানে অংশ নেবেন বলে জানান। এই অভিযানে মুখ্য সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিক, মন্ত্রী, বিধায়করাও অংশ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। স্বামীর ধারালো দায়ের আঘাতে হাতে প্রাণ গেল এক গৃহবধূর। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিন্নাকান্দিতে। জানা যায় এদিন রাত 8:30 নাগাদ পারিবারিক বিবাদ চলছিল স্বামী মঙ্গল রিকিয়াসন ও স্ত্রী জবা রিকিয়াসনের, কিন্তু হঠাৎ এতটাই উত্তেজিত হয়ে ওঠে মঙ্গল ধারালো দা দিয়ে জবার গলা ও ঘাড় কোপ বসায়। ধারালো দায়ের কোপে জবার শরীর থেকে গলার
অধিক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জবা। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে বলে জানা যায়। এদিকে খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে এসে জবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই নৃশংস ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন রাতে লক্ষ্মীপুর থানায় দা সহ আত্মসমর্পণ করে মঙ্গল বলে পুলিশ সূত্রে জানা যায়। বিগত 7ই নভেম্বর করিমগঞ্জ সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডক্টর নীলাদ্রি শেখর দাসের উৎকোচ দাবির অডিও সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চিকিৎসকের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় বিভিন্ন সংগঠন সহ অভিযোগকারীরা মামলা দায়ের করেন। পরে বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্তের দাবিতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক সহ জেলার অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু চন্দ্র বড়র হাতে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু চন্দ্র বড় ও জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অসীম কান্তি দাস জানান, চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের উৎকোচ আদায়ের যে অডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। পাশাপাশি তারা এও বলেন সেই তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে, তাই তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। সিভিল হসপিটাল কইছে একটা এনকোয়ারি করার লাগে, এনকোয়ারি টাইম করছই করিয়া একটা রিপোর্ট দিয়েছিল আমারে গতকাল 11 তারিখ। সেই রিপোর্টটা ডিসি স্যার চাইছেন যে রিপোর্টটা কি, তো আমি এটা ক্লোজড ইয়েতে আমি দিয়া দিছি, কনফিডেন্সিয়ালি আমি হ্যান্ড ওভার করিয়া দিয়া দিছি ডিসির কাছে, এবং ডিসির কাছেও বোধ হয় ফ্রম মিনিস্ট্রি অফ হেলথ বোধ হয় একটা ইনস্ট্রাকশন আইসে টু টেক অ্যাকশন। তো দেখা যাক, উনি নিশ্চয়ই একটা ফার্দার আরও ইনভেস্টিগেশন করতে পারেন এবং অ্যাকর্ডিংলি হি উইল টেক ডিসিশন। স্যার, কল রেকর্ডের মধ্যে ডক্টর নীলাদ্রি স্যারে আরও দু তিনজন ডক্টরের নাম বলেছিলেন, ডক্টর শিবনাথ স্যার এবং বিশ্বাস স্যার, ওনারাও কি উৎকোচের সঙ্গে জড়িত আছেন? এটা আমি কী করে বলবো। তো ডক্টর নীলাদ্রি স্যারের যেটা অডিও ভাইরাল হয়েছিল সেই অডিওর মধ্যে এটা শুনতে পেয়েছি আমরা। অভিযুক্ত ডাক্তার উনি বলেছেন যে ওনারাও নেন, যে ওনার সিনিয়র ডাক্তার শিবনাথ পাল এবং বিশ্বাস স্যার ওনারাও নেন, তাই তিনিও নেন। ঠিক আছে, এটা তো বলেছেন, এটাতে যাওয়ার আগে মেইন বিষয়ে থাকা তো দরকার না। তো ওর বিরুদ্ধে অভিযোগ ভাইরাল ভিডিওতে সকল অভিযোগ মনে হচ্ছে দেখে অভিযোগ, হ্যাঁ অভিযোগের সত্যতা আগে বিচার হবে। তো চলিত ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য শুক্রবার হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সভা। এ উপলক্ষে এদিন বিকেল 4:30 নাগাদ হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক দীপমালা গোয়ালার পৌরোহিত্যে জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার অতিরিক্ত জেলাশাসক দীপমালা গোয়ালা ও নির্বাচন আধিকারিক জানান, জেলার জনগণের সুবিধার্থে চলিত ভোটার তালিকা সংশোধনী ও নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্যাম্পেইন সেন্টার খোলা হয়েছে। এই সেন্টারগুলো হল শহরের এসএস কলেজ, আলগাপুরের এএল চৌধুরী কলেজ, কাটলিছড়ার এসকে রায় কলেজ, লালার পিকে গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ক্যাম্পেইন সেন্টারে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আগামী 13 ও 14 নভেম্বর, 21 এবং 22 নভেম্বর 18 বছর পূর্ণ হওয়া নতুন প্রাপ্তবয়স্ক ভোটাররা তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আহ্বান জানান। এর জন্য নির্দিষ্ট দিনে তাদের নিয়ে আসতে হবে জন্ম সার্টিফিকেট, পরিচয়পত্র, অ্যাড্রেস প্রুফ। ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও জন্মের তারিখ উল্লেখ করা মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পাস সার্টিফিকেট। যদি সৌগত বাইরে
ক্যাম্পগুলোতে আমরা করেছি স্পেশাল ক্যাম্প, আর আমরা আশা করছি ম্যাক্সিমাম সম্ভাব্য বেনিফিশিয়ারি এই ক্যাম্পে এসে আমাদের এনরোলমেন্টে অ্যাপ্লাই করবেন, আমাদের স্টাফ থাকবেন টু হেল্প এন্ড ফ্যাসিলিটেট ইফ এনি ডাউট ইজ দেয়ার। আর আপনাদেরকে সবাইকে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, যে যে ভ্যালিড ডকুমেন্ট আছে, এনি অফ দিস থিংস ইউ প্রডিউস এন্ড আওয়ার স্টাফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উইল বি দেয়ার টু হেল্প। আপনাদের কাছে কি কোনো তথ্যগত পরিসংখ্যান আছে যে এতজন এখনো হয়নি কিংবা কবে হতে পারে, এরকম কোনো টার্গেট? গরু খুঁটিতে সরকারি উচ্ছেদে আশ্রয়হীন পরিবারদের পাশে দাঁড়ালো বরাকভেল মাইনরিটি স্টুডেন্টস ফোরাম। শুক্রবার সংস্থার ইনচার্জ মৌলানা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল উচ্ছেদ হওয়া পরিবারের সাথে দেখা করে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন, পাশাপাশি তাদের সমস্যার কথা শুনে অবগত হন। এদিন উচ্ছেদে আশ্রয়হীন পরিবারদের মানবিক দৃষ্টিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার সহ বিভিন্ন জনগণ ও সামাজিক সংগঠনের এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। वो टाइम ने अपना लीडर हमारा लीडर हमारा रेस्पेक्टेड नेता वो ईटी मोहम्मद शाह बशीर साहब ने जो हमारा साथी लोग को बताया, जो ये जो आसाम में ऐसा एक इलाका है, इधर के लोग बहुत परेशानी में हैं, बहुत मुश्किल में हैं। ये लोग का तो घर छोड़ दिया, ये लोग का जमीन पकड़ लिया, अभी ये लोग का पास कुछ भी नहीं है, खाने का भी कुछ नहीं है और इसका कपड़ा नहीं है, कुछ भी नहीं है, कुछ मदद कर सकते हैं। उसके बारे में हम लोग सोचा, बाद में हम लोग तो ये प्लान किया इधर विजिट करके हम लोग कुछ क्या कुछ मदद कर सकते हैं। वही वजह से हम लोग इधर पहुंच गया। जब इधर आया हमारा लोग पहले हमारा जो दोस्त जो आप लोग को भाई साहब वाला है हमजा भाई साहब और हमारा बिहार का ये हमारा टनल का कोऑर्डिनेटर आजाद, ये दोनों इधर आके ये लोग हमको हम लोग खबर दिया। इधर का हालत बहुत नाजुक है, बहुत परेशानी में ये लोग रहते, उसके लिए अभी हम लोग इधर से तो सामान ये हमारा ये। হাইলাকান্দি শহরে প্রবেশ পথে বাইপাসের নিকটে রোটারি ত্রিভুজ ফলকের উন্মোচন করলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডক্টর মোহন এস কনভর। শুক্রবার বিকেল 4টা নাগাদ 154 নম্বর জাতীয় সড়কে হাইলাকান্দি শহরে প্রবেশ পথে এই ফলকের উন্মোচন করেন তিনি। মূলত হাইলাকান্দি রোটারি ক্লাব কর্তৃপক্ষ জাতীয় সড়কের ওপর থাকা এই ত্রিভুজটির সংস্কারের ভূমিকা গ্রহণ করে। এর অঙ্গ হিসেবে এদিন ফলকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কানাইয়া সারদা, প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী, ইনার হুইল ক্লাবের সভানেত্রী কাবেরী রায় সহ অনেকে। পক্ষ থেকে হাইলাকান্দি শহরের প্রবেশ পথ আমাদের 154 নম্বর যদি জাতীয় সড়ক রয়েছে এটা ভৈরবী থেকে বিজয়ামপি যায়, সেই জাতীয় সড়কে হাইলাকান্দি শহরের প্রবেশে আমরা এখানে একটি রটারি ট্রায়াঙ্গেল করেছি, অর্থাৎ আমরা এখান থেকে দুপাট হয়ে যাচ্ছে হাইলাকান্দি, এবং এই যে প্রবেশ পথে এই শহরে আমরা ট্রায়াঙ্গেল অর্থাৎ এখানে একটি খালি জায়গা ছিল, সেই জায়গাকে আমরা বিউটিফিকেশনের কাজ করেছে হাইলাকান্দি রোটারি। এবং আমরা তারই সঙ্গে ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব আমরা জানি 1905 সালে সেটা আমেরিকার চিকাগো শহরে এস্টাবলিশ হয়েছিল, এবং এই যে আমাদের লগো রোটারি যেটা থিম যেটা আমাদের লগো সেই লগোটা এখানে ইনবিল করা হয়েছে, এবং এখানে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ডিস্ট্রিক্ট 3240 থেকে ডিস্ট্রিক্ট গভর্নর এখানে এসেছেন রোটারি ডক্টর মোহন শ্যাম কোন, তিনি তিনশুকাতে এখানে এসেছেন এবং তিনি আজকে হাইলাকান্দিতে আসছেন বলে ওনার মাধ্যমে আমরা এই যেটা রোটারি ট্রায়াঙ্গেলটা এখানে আমরা উদ্বোধন করলাম, এবং পাশাপাশি কিছু সামাজিক বার্তা দেওয়ার আমরা চেষ্টা করেছি, যেমন আপনার শহরকে আপনারা পরিষ্কার রাখুন এবং আপনারা যেন সবাই ট্রাফিক রুল মেনে চলে, সেই ধরনের বার্তা সূচক একটি রোটারি ট্রায়াঙ্গেল আমরা হাইলাকান্দিবাসী সবাই কাছে অনুরোধ রাখবো। এই সুন্দর জায়গায় আপনারা আসবেন, ছবি তুলবেন এবং সেই জায়গায় স্বচ্ছতা আপনারা বজায় রাখবেন, কারণ এই শহর আমাদের এবং আমাদের সবাইকে মিলে এই শহরকে সুন্দর এবং স্বচ্ছ রাখতে হবে। এবং সেই ইনিশিয়েটিভ হাইলাকান্দি রোটারি ক্লাবের আমি পাবলিক ইমেজ চেয়ার হিসাবে আমি আবারও হাইলাকান্দির বাসীকে আমরা অনুরোধ করবো, এখানে আসবেন, ছবি তুলবেন এবং এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন,
সেটাই আজকে দিনে আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পদ্মশ্রী বিজয়ী ডক্টর কান্নানকে সম্বর্ধনা জানালো কাছাড় জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান, পিংছড়ায় 30 বিঘা রাবার ও সুপারি বাগান গুটিয়ে নিল বন বিভাগ। সন্ধ্যারাতে মধুরবন্দে লোমহর্ষক ডাকাতি, লুট লক্ষাধিক টাকা, মামলা সদর থানা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।